2031 শয্যা বিশিষ্ট হাসপাতালে 100 শয্যায় উন্নীত করিবার দাবিতে দোয়াজারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় চন্দনাইশত মানববন্ধন গজ্জে চন্দনাইশ সাতকানী আংশিকর 75 সামাজিক সংগঠন। আজ শুক্রবার সেপ্টেম্বর 13 তারিখ বিয়ালে 2031 শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনত নানা দাবি লেহন্যা ব্যানার ফেস্টুন লইনে দোয়াজারি পৌরসভা, খালিয়াইশ, সাতবাড়িয়া, হাগরিয়া, ধূপাছড়ি, ধর্মপুর, ফুরনগড়, হাসিমপুর ইউনিয়নের প্রায় 5,000-এরও বেশি মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনত দোয়াজারি হাসপাতালের আধুনিক যন্ত্রপাতি সহ পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা সামগ্রী নিশ্চিত করা, প্রয়োজনীয় নতুন ভবন নির্মাণ, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগ দিয়ে নেওয়া অচল অ্যাম্বুলেন্স সচলকরণ, প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে নেওয়া 24 ঘন্টা জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করিবার দাবি জানানো বক্তব্য। চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরুর সভাপতিত্বে এর বক্তব্য রাখে মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ইসলাম, মোহাম্মদ লোকমান হাকিম, ফাইজ আহমদ টিপু, মোহাম্মদ সোলেমান সহ আরো বোধকে। বক্তব্য হয় 2031 শয্যা বিশিষ্ট হাসপাতাল দোয়াজারি পৌরসভার জনসাধারণ ছাড়াও কয়েক লাখ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র ভরসাস্থল। এই হাসপাতালত সেবা লিতে চন্দনাইশ উপজেলার তিনডান ও সাতকানিয়া উপজেলার পাঁচখান ইউনিয়নের প্রায় 5 লক্ষাধিক মানুষ সুনির্দিষ্ট দাবির সপক্ষে জনমত গড়ে তুলতে মানববন্ধনের আগে চন্দনের সাতকানী আংশিক এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের লয় মত বিনিময় করে সম্মিলিত সামাজিক সংগঠনের প্রতিনিধি দল। মানববন্ধনের পর স্থানীয় সাংসদের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে দ্রুত দাবি বাস্তবায়নের অনুরোধ জানাবে বলেও উল্লেখ করে মানববন্ধনের আয়োজক সংশ্লিষ্ট দল। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। 13 এবং 14 সেপ্টেম্বর চলে আসুন স্যানমার লাক্সারি প্রপার্টিজ শো 2019-এ। মেলা চলাকালীন বুকিং দিন আর পেয়ে যান আকর্ষণীয় গিফট। স্যানমার, লিভিং ইন লাক্সারি।